বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই কোন কৃষককে বলছিলেন, সফরের মাধ্যমে দেখা হয়েছিল কৃষকের বাড়িতে, একটু আপ্যায়ন হয়েছিল তার বিপদের কারণে, তো বলছে দিল্লিতে আইসো প্রয়োজন হলে। তো আয়েশা দেখে জিজ্ঞেস করছে বাদশাহ আলমগীর কোথায়, কয় জামে মসজিদের ভিতরে। তো যায় দেখে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর চাইতেছে। দূরের থেকে তো শোনা যাইতেছিল না, একটু কাছে যখন গেছে পায়ের কাছে তখন শুনতেছিল, কাঁদতেছে আর চাইতেছে। একটা মানুষ আসছে আবার চলে যায়, বাদশাহ সেজদের থেকে উঠে ডাকছে, আয় কেন আসছিলে? কয় সমস্যার সমাধান হয়ে গেছে। কয় শুনলামই তো না সমাধান হইল কোথেকা। কয় যখন দেখলাম আপনার মতো বাদশাহী আরেকজনের কাছে চোখের পানি জড়ায় চাইতেছেন, তো আপনার মতো ভিক্ষুকের কাছে কি চাবো, আমিও তো ওনার কাছে চাবো, আমি ডাইরেক্ট ওনার কাছে চাবো।